আজ শো চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম বৃত্তান্ত শুনব। আসুন জেনে নিন সেই অলৌকিক কাহিনী। জয়রামবাটি গ্রামের এক ধর্মনিষ্ঠ সত্যনিষ্ঠ ব্রাহ্মণ তার কুটিরে শায়িত গভীর দিবানিদ্রায় মগ্ন। এমন সময় দেখতে পেলেন এক পরমা রূপসী বালিকা তার শিয়রে এসে দাঁড়ালো। অনিন্দ্য সুন্দর বালিকা, তার রূপের আভায় ঘর আলোকিত। পরনে তার লাল পেরে শাড়ি, এলো চুল, স্বর্গের সবটুকু সৌন্দর্য এনে যেন মাখিয়ে দেওয়া হয়েছে এ বালিকাটির অঙ্গে। রামচন্দ্র বিস্ময়ে বিমূঢ় মনে তাকিয়ে রইলেন আবির্ভূতা অপরূপার দিকে। বিস্ময়ের ঘোর কাটিয়ে একসময় স্বপ্নাবিষ্ট রামচন্দ্র সচকিত হয়ে উঠলেন। কে কে মা তুমি? অপরূপা মধুর কণ্ঠে উচ্চারণ করলেন, চলে এলাম তোমার কাছে, কিন্তু কে তুমি, কোথায় তোমার নিবাস? অপরূপা কিছু বলার আগেই তার নিদ্রা ছুটে গেল। ধর্মড়িয়ে বিছানায় উঠে বসলেন। নিবিষ্ট মনে ভাবতে লাগলেন, কে এই অপরূপা, কেনই বা তাকে দিব্য দর্শন দিলেন? এর উত্তর পেলেন না। আর একদিনের কথা, রামচন্দ্রের সহধর্মিনী শ্যামাসুন্দরী পাড়ার কয়েকজন মহিলার সঙ্গে শিয়র গ্রামের ঠাকুর দর্শনে গিয়েছেন। ফেরার পথে এক বেলগাছের ছায়ায় বসেছিলেন কিছুক্ষণের জন্য। সহসা অনুভব করলেন এক আশ্চর্য কাণ্ড যেন ঘটে গেল। বায়ুর সঙ্গে কি একটা বস্তু যেন অতর্কিতে তার উদরে প্রবেশ করল। সহযাত্রীরা ধারে কাছে কোথাও আছে কৌতূহলী মনে নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কয়েক পা এগিয়ে গেছেন হয়তো। শ্যামাসুন্দরী যেন অবর্ণনীয় অস্বস্তি বোধ করতে লাগলেন। এমন সময় তারও অবিশ্বাসে এক ঘটনার মুখোমুখি হতে হলো। দেখলেন বেলগাছটির অনুরো এক ডালে বসে এক বালিকা, বয়স 7-8 বছর হবে হয়তো, পরমা রূপসী, রূপের আভায় চোখ ঝলসে দিচ্ছে, এলো চুল আর পরনে লাল পেরে শাড়িটি তার রূপসৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। সে শ্যামাসুন্দরীর দিকে তাকিয়ে মিটমিট হাসতে লাগল। বিস্ময়ে আবির্ভূত শ্যামাসুন্দরী অপলক চোখে তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় কোনো রকমে উচ্চারণ করলেন, কে গা তুমি মেয়ে, কোন গায়ে থাকো তুমি? মেয়েটি তার কথার জবাব না দিয়ে খিলখিল করে হেসে উঠল। তার হাসিতেও যেন স্বর্গের মাধুর্য সুস্পষ্ট। শ্যামাসুন্দরী বিস্ময় আরও বেড়ে গেল। এবার বললেন, সে কি গো মেয়ে, আমার কথার উত্তর না দিয়ে কেবল হেসেই? শ্যামাসুন্দরীর মুখের কথা শেষ হওয়ার আগেই মেয়েটি লাফিয়ে গাছ থেকে নেমে তার কোলে এসে বসল। দিব্য স্পর্শে আবেশে অভিভূত হয়ে উঠলেন। সর্বাঙ্গ অবর্ণনীয় বিদ্যুতে শিহরণ খেলে গেল। সংজ্ঞা হারিয়ে বেলগাছের গুড়িতে এলিয়ে পড়লেন। বাড়ি ফিরে শ্যামাসুন্দরী স্বামীকে সব কথা খুলে বললেন। রামচন্দ্র তার স্বপ্ন দর্শনের বিবরণ দেন, কিন্তু উভয় বিস্ময়ের ছাপ চোখে মুখে এঁকে পরস্পরের দিকে নীরব চাহনি মেলে তাকিয়ে থাকা ছাড়া কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলেন না। কি করিবা জানবেন, দিব্য দর্শনের মাধ্যমে শারদামণি তার আগমনের ইঙ্গিত দিয়েছেন। কি দৃশ্য প্রত্যক্ষ করার 10 মাস পর শ্যামাসুন্দরী এক ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ট হয়। সেই দিনটা ছিল 1260 বঙ্গাব্দের 8ই পৌষ বৃহস্পতিবার। নবজাতিকার জন্মপত্রিকা রচনার জন্য বৃদ্ধ পণ্ডিত মহাশয়কে ডেকে আনা হলো। তিনি নক্ষত্র বিচার করে রাশিমতে নবজাতিকার নামকরণ করলেন শ্রীমতী ঠাকুরমণি দেবী। মা শ্যামাসুন্দরী মেয়েকে আদর করে সম্বোধন করলেন ক্ষেমংকরী বলে। এই শিশুকন্যা ক্ষেমংকরী উত্তরকালে শ্রী শ্রী শারদামণি নামে বিশ্ববাসীর শ্রদ্ধা লাভ করেন। এমনই আরো ভিডিও পেতে
রাজসু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।